Do you think Islam is like Hinduism? Prove it to me. Do you think it's like Christianity? Do you think it's like Judaism, Buddhism? It's not. I don't believe you. What's the evidence? I don't see anything. What can I prove? I don't hear anything. And Allah tells me in the Quran, it's not me who guides him. That's not my job. I've delivered a message. This book tells me in Adina, in Hill, Islam. Therefore, it doesn't exist. It's a choice for us to accept or reject. প্রশংসা আল্লাহর আমরা তাকে ডাকিতার সুন্দর নামগুলি দিয়ে আপনাদের সবাইকে ইসলামী নিয়মের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ উবরাকাত হক আল্লাহ তালা দয়া এবং রহমত আপনাদের সবার উপরে বসে হোক আজকের বিষয় বিল্ডিং ব্রিজেস বিটুইন অ্যান্ড মুসলিমস আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমরা প্রশ্নোত্তর পর্বের উপর বেশি জোর দেব আর এখানে ইউসুফ এস্টেসকে প্রশ্নগুলো করবেন শুধুমাত্র অন্যান্য ধর্মের ভাইরা আজকের অনুষ্ঠানটা বিশেষ করে আপনাদের জন্যই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমি শেখ ইউসুফ এস্টেসকে অনুরোধ করব ইসলাম ধর্ম সম্পর্কে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য

খুবই ভালো লাগছে আমি মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এখানে কথা বলছি আলহামদুলিল্লাহ আমাদের চারপাশে এখন অনেক ঘটনায় ঘটছে সেগুলোকে আমি খারাপ না বলে বলছি আমাদের জন্য একটা বিরাট সুযোগ কারণ একটা ব্যাপারকে আপনারা হয় ভালো চোখে দেখবেন নয়তো খারাপ চোখে দেখবেন আশেপাশে যা ঘটছে এ ব্যাপারগুলোকে মুসলমানদের জন্য সমস্যা বলবো না বলবো সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা বড় সুযোগ আর এখানে আপনাদের সাথে কথা বলছি এই বিষয়টা নিয়ে এটাও আমার জন্য একটা সুযোগ ইদানিং আমরা একটা ব্যাপার খুব বেশি করে দেখছি এখনকার দিনে সেটা হলো ইসলামের বিরুদ্ধে আক্রমণ পুরো পৃথিবী জুড়ে আমরা দেখি কিছু মানুষ অক্লান্তভাবে বিভিন্ন কুৎসা রুটিয়ে যাচ্ছে আমাদের ইসলামের নবীজির নামে ইসলাম ধর্মের নামে তবে এই ব্যাপারটা নতুন না তার সময় এমন ঘটনা ঘটেছে অনেক লোক তাকে তখন অপমান করেছে অনেক বদনামও রটিয়েছে তারপরও তিনি সৃষ্টিকর্তা মাত্র একজন উপাসনা করো অন্য কাউকে করো না শরিক তারপর একদিন সবাই মুসলমান হল সবাই মুসলমান হলো বিশ্বাস করতে পারেন যারা শত্রু ছিল সবাই মুসলমান হয়ে গেল আমরা ইদানিংকালের ইমেলগুলোতে দেখি লোকজন কোরআনকে অপমান করছে কোরআনকে ছোট করছে প্রচুর ওয়েবসাইট আর বইয়ে ইসলামের নামে কুৎসারটানো হচ্ছে এরকমই একটা ঘটনা ঘটল গত সপ্তাহে সেখানে তারা একটা বইয়ের উদ্বোধন করল আমাদের নবীজির বিরুদ্ধে এর মধ্যে আমরা ভালো জিনিসটাই দেখব আপনি হয়তো বলবেন এর মধ্যে ভালোটা কি আমি আপনাদের বলি আমরা বিনা পয়সায় কিছু অ্যাডভার্টাইজিং পাচ্ছি একটু ভেবে দেখেন বিনা পয়সায় অ্যাডভার্টাইজিং ইসলামের সত্যকে ছড়িয়ে দেয়া এই কাজটা আমরা এতদিন ধরে করিনি তাই আল্লাহ আমাদের জন্য এটা করাচ্ছেন এভাবে তিনি আমাদের সুযোগ দিচ্ছেন যাতে আমরা মানুষকে সত্যটা জানাতে পারি যাতে আমরা আমাদের অলসতা ঝেড়ে ফেলে কাজে লেগে যেতে পারি শুরু হচ্ছে প্রশ্নোত্তর পর্ব আর আপনারা ইসলামের যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন করতে যাতে করে আমরা সবাই একে অন্যকে ভালোভাবে বুঝতে পারি আর একসাথে থাকতে পারি ইনশাল্লাহ আমি ভ্রদা ক্লাস ওয়ান ইঞ্জিনিয়ার কর্পোরেশন অব চেন্নাই আমি এই ব্যাপারটা বুঝতে চাই আপনি বললেন আল্লাহ তিনি কি বিশেষ কোথাও থাকেন নাকি সব জায়গায় আছেন আমি এটা জানতে চাই আমার নিজের জন্যই প্লিজ স্যার আমাকে বুঝিয়ে বলবেন ঈশ্বরের ধারণাটা আসলে কি সব মানুষেরই পরিষ্কার ধারণা থাকা উচিত আমরা কোন ব্যাপারে কথা বলছি এখানে আমি একটা কথা বলবো যে আমরা মুসলমানরা আল্লাহকে বোঝাতে গিয়ে গড বলি আর গড কে আল্লাহ ধরেন কোন লোক আপনার কাছে এসে বলল কে আল্লাহ কে আল্লাহ তখন আপনি বলেন গড তারা হয়তো প্রশ্ন করবে গড আর আল্লাহ এই দুটোই কি একই কথা সত্যি বলতে এই কথাটা ঠিক নয় ইংরেজি ভাষায় অনুবাদ করে আমরা এই শব্দটার অর্থ বুঝতে পারব না ব্যাপারটা আপনাদের একটু বুঝিয়ে বলি ইংরেজি জিও এটার সাথে পুরনো ইংরেজি তুলনা করলে প্রাচীন ইংরেজির সাথে শব্দটা এসেছে ঘোদ থেকে ঘোদ এটা থেকে এসেছে ইংরেজি শব্দ গদ তাহলে গোড আর গুড ইংরেজিতে মাঝে মধ্যে শব্দের অক্ষরগুলো উল্টে দেয়া হয় অর্থটাও অন্যরকম হয়ে যায় যেমন গড শব্দটার উল্টো হল ড ইভিল শব্দের উল্টো দিক হল লিভ তাহলে এ ধরনের অযৌক্তিক পদ্ধতিতে কোনো কিছু ব্যাখ্যা করা আর এছাড়াও লিভড হল ডেভেল কিন্তু আরবি ভাষা এ ধরনের খেলা করে না আরবিতে আপনার কথাগুলো একবারে পরিষ্কার থাকবে ইংরেজিতে যখন গড বলছেন তখন সেটা যে কোনো যে কোনো ঈশ্বর ঠিক যাকে উপাসনা করা হয় এখন ধরেন আমি বললাম যে আমার গড এসব কথা বলেছেন আপনি বুঝতে পারবেন না আমি কাকে বোঝাচ্ছি আমি হিন্দু হতে পারি তাহলে আমি যে কোনো দেবতার কথা বলছি অথবা হতে পারে একজন খ্রিস্টান তাহলে তিনি ঈশ্বরের একজনের কথা বলছি অথবা একজন ইহুদি হতে পারি ইহুদি ধর্মের গডের কথা বলছি তবে আরবি ভাষাটা এখানে খুবই পরিষ্কার আরবি ভাষার গঠনটাই এরকম আপনাদের দেখাচ্ছি আরবিতে একটা শব্দ ইলা ইলা মানে যাকে পূজা করা হয় আমরা মুসলমান হিসেবে একেবারে প্রথমেই বলি লা ইলা কোন রকম ইলা নেই পূজা করার মতো কিছু নেই ইল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া পূজা করার মতো কিছু নেই আল্লাহ ছাড়া আমি এখানে পূজা শব্দটার উপর জোর দিচ্ছি কারণ ইলা শব্দটা দিয়ে পূজা করা বোঝানো হয় কিছু মানুষ এখানে বলবে আচ্ছা ঠিক আছে অন্য কথায় আল্লাহ শব্দটার সমান হলো বড় হাতের জি দিয়ে গড শব্দটা এখন ইংরেজিতে যদি একটা সেন্টেন্স লেখেন গড ইজ লাভ এখানে বড় হাতের জি হবে কারণ এটা প্রথম অক্ষর কোন গড লাভ ইজ গড লিখলে ছোট হাতের জি দিয়ে লিখবেন সেটাও অনেক ধরনের গডকে বোঝায় আপনি বুঝতে পারবেন না শুধুমাত্র তখনই বুঝতে পারবেন যদি শব্দটা নিজের চোখে দেখেন যে বড় হাতের জি নাকি ছোট হাতের জি কিন্তু আরবিতে আমার কোনো সমস্যা নেই আল ইলা ইংরেজিতে দা গড কিন্তু তারপরও এই শব্দটা আর আল্লাহ এক নয় আপনি বলতে পারেন দ্য গড আল ইলা কিন্তু তারপরও এই শব্দটাকে বহুবচন করা যায় বহুবচন ইলা আরবিতে সমস্যা নেই সব কিছুর পরে এস অক্ষর বসে না ইংরেজিতে যে কোনো কিছুর পেছনে এস অক্ষর বসান সেটা বহু বচন হয়ে যাবে ঠিক আরবি ভাষার গঠনটা এমন যাতে কেউ ভুল না বোঝে ভুল হওয়ার কারণ নেই কারণ ভাষার গঠনটা এরকম ইংরেজিতে মাস শব্দটা এসেছে একটা ভুল উচ্চারণের শব্দ থেকে মাস্কি এটা আসলে মিশরি আরবি শব্দ যেটা সঠিক উচ্চারণ হবে মসজিদ এখন মসজিদ শব্দটা এক বচন বহু বচনে বলি না মসজিদ আমরা বলি মাসাজিদ শব্দটা মাঝখান থেকে আলাদা করা হচ্ছে সেখানে একটা আকার বসছে আর আপনি পাচ্ছেন মাসাজিদ এছাড়াও কিতাব হল বই কুতাব বইগুলো আরবিতে ব্যাপারটা এরকম তাহলে যদি বলেন গড ইলা বহুবচন হল আলিহা আলিহা বহু বচন এর আপনি এটা বলতে পারেন আল আলিহা দা গডস তাহলে শুরুতে আল শব্দটা বসলেও শব্দটার অর্থ আর আল্লাহ শব্দটার অর্থ এক নয় তাহলে আল্লাহকে ভালো করে দেখলে বুঝবো যে এই আল্লাহ তিনি ইব্রাহিমকে মুসাকে যীশুকে এরা সবাই তার প্রেরিত পুরুষ আর তার সর্বশেষ দূত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এই শব্দটা আল্লাহ একেবারে আলাদা শব্দ এই শব্দটার বহুবচন করা যায় না অথবা এই শব্দটার কোনো লিঙ্গ নেই পুরুষও না মহিলাও না তাহলে আল্লাহ শব্দটার একটাই অর্থ একমাত্র যাকে উপাসনা করা হয় আল্লাহ একমাত্র তাকে উপাসনা করা উচিত কথাটা বলা হয়নি কিন্তু আরবিতে শব্দটা দিয়ে এই কথাটাই বোঝানো হয়েছে বুঝলেন তাহলে আমরা যখন এই কথাটা বলছি ইলাহা কোন রকম ঈশ্বর নেই ইল্লা শুধু আল্লাহ ব্যতীত আল্লাহ একমাত্র যাকে উপাসনা করা হয় ইংরেজিতে অনুবাদ করতে গেলে যারা ভাষার পণ্ডিত তারা বলেন কোথাও কোন রকম ঈশ্বর নেই একমাত্র একমাত্র আল্লাহ ছাড়া শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত তাহলে এ কথাটা বুঝতে পারলেন আমরা এখানে যে কোনো একজন গডের কথা বলছি না আমরা এক ও অদ্বিতীয় গডের কথা বলছি এখন এ বিষয়ে আলোচনা করতে গেলে আরেকটা কথা চলে আসে লোকজন আমাদের প্রশ্ন করে যে পবিত্র কোরআনে আল্লাহ নিজের সম্পর্কে বলতে গিয়ে আমরা বলছেন কেন যখন আল্লাহ বলছেন নাহনু অর্থাৎ আমরা অথবা খালাকনা অর্থাৎ আমরা সৃষ্টি করলাম তাহলে পবিত্র কোরআনে কেন এমন কথা থাকবে যেখানে আল্লাহ বলছেন আমরা কিন্তু আপনারাই আমাদের বলছেন যে গড মাত্র একজন আর আল্লাহ এই শব্দটার বহুবচন হয় না কেন আল্লাহ বলছেন আমরা আমরা সৃষ্টি করেছি জিন আর মানুষ জাতিকে আমাদের উপাসনা করার জন্য তখন লোকজন বলবে হে আপনি খুব সুন্দরভাবে কথা বলছেন কিন্তু এখানে এই শব্দটা আমরা এই শব্দটা আসলে বহু বচন আপনি বললেন গডমাত্র একজন কিন্তু এই কথাটা বুঝতে পারলাম না এখন এটা হলো ইংরেজি ভাষার একটা সমস্যা তবে এই ব্যাপারটা আমি আপনাদের এখানে ব্যাখ্যা করে বোঝাতে পারব এটা আসলে রাজকীয় বহু বচন সম্মান দেখিয়ে বলা একজন রাজা বা রানী নিজেদের কথা বললে যদিও মানুষ একজন তারা বলেন বহু বচনে আমরা এটা পছন্দ করিনি রানী বলতে পারেন অথবা রাজা বলতে পারেন আমরা এই নতুন নিয়মগুলো আমাদের দেশে চালু করলাম এখানে সবসময় বহু বচন ব্যবহার করা হচ্ছে কেন সম্মান এবার আপনাদেরকে ইংরেজি ভাষার গ্রামার নিয়ে কয়েকটা কথা বলি আমরা যখন কোনো জিনিসের কথা বলি কোনো একটা জিনিসকে নির্দেশ করি তখন বলি দিস ইজ দ্যাট ইজ হি ইজ শি ইজ তারপর বহু বচন হলে দিজ আর দে আমি আমার কথা বলছি আমি কি বলি আইজ না বলি আই এম এক বচন আর যখন বলি ইউ একজনকে বলি আমরা বলি ইউ ইজ শুধু টেক্সাসে ব্রুকলিনে এইভাবে বলে এছাড়া পুরো পৃথিবী জুড়ে বলে ইউ আর ইউ আর মাই ফ্রেন্ড আচ্ছা এখন আমরা আগের বিষয়ে আসি ইংরেজি ব্যাপারটা বোধ পরিষ্কার হয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই আল্লাহ শব্দটা দিয়ে আমরা খুব সহজেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারি আর নবীজি মোহাম্মদ সাল্ল সাল্লাম তাকে তার গোত্রের লোকজন তার সম্প্রদায়ের লোকজন মনে করত খুব বিশ্বাসী সৎ তিনি খুবই ন্যায়পরায়ণ ছিলেন সব লোকই তাকে খুব বিশ্বাস করত মোহাম্মদকে বলা হতো সিদ্দিক যার অর্থ সত্যবাদী আলামে আলামি অর্থাৎ বিশ্বাসী যার উপর নির্ভয়ে বিশ্বাস করা যায় তাহলে সবচেয়ে বিশ্বাসী সবচেয়ে প্রিয় মক্কাবাসীদের কাছে সেই লোক একটা টিলার উপরে উঠলেন কাবাঘরের ঠিক বাইরে সেখানে তিনি সব লোককে আসতে বললেন তাদের বললেন যদি তোমাদের বলি সতর্ক করে বলি একদম লোক এখানে আক্রমণ করতে এসেছে এই পাহাড়ের পেছনেই তারা সবাই আছে এক্ষণে আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তারা বলল তুমি কখনো মিথ্যে বলো না বিশ্বাস না করার কোন কারণ নেই নবীজি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি লা অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি উপাসনা করার মতো কোনো ঈশ্বর নেই শুধুমাত্র আল্লাহ ছাড়া তার কোন শরীফ নেই এবং আমি আল্লাহ দূত তিনি বললেন তোমাদের সতর্ক করছি এটাই আসল সত্য আর তারা তখনই বুঝে গেল তারা বুঝতে পারল যে এটার মানে কি তাদের এই দেবতার পূজা বাদ দিতে হবে বস্তুর উপাসনা বাদ দিতে হবে মানুষের তৈরি কোনো কিছুর উপাসনা তাদের বাদ দিতে হবে তাদের মিথ্যে ধর্মটাকে বাদ দিতে হবে আর তাদের তখন সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করতে হবে আর তারা তখন সেটাই প্রত্যাখ্যান করল তারপর তারা নবীজির সাথে শত্রুতা করা আরম্ভ করে দিল তাহলে বুঝলাম যে নবীজি তার লোকদের পরিষ্কারভাবে বুঝিয়েছিলেন একটা কথা দিয়ে আর শাহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর ঠিক এই কথাটাই যখন নবীজির সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারল কিন্তু তারা এই ঔভানটা প্রত্যাখ্যান করলো কারণ তারা মনে মনে এই বস্তুগত পৃথিবী আর তার চাকচিক্যের ভিতরে ডুবে রয়েছে যারা এই চাকচিক্যের মোহ থেকে তাদের নিজেদেরকে মুক্ত করতে পেরেছে তারাই এই ইসলামের বাণী আর তার নির্দেশ হৃদয়ে ধারণ করতে পেরেছে আমার স্ত্রী আশা করি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন তাঁর কাজের জন্য আমি তাকে বেশ শ্রদ্ধা করি আমার স্ত্রী খুব কষ্ট করে একটা কাজ করেন সেটা হলো আমার যত বিজনেস কার্ড আমি যতগুলো চেক লিখি ইত্যাদি যে কাগজগুলোতে সিগনেচার লাইনের পর একটু ফাঁকা থাকে সেখানে লেখে সৃষ্টিকর্তার ইবাদত করো তার সৃষ্টিকে নয় আমার ধারণা এখান থেকে বোঝা যায় আল্লাহ শব্দের মানে কি আর আপনারাও আশা করি এখন ইসলাম ধর্মের আল্লাহকে বুঝতে পারবেন ইসলাম ধর্মের ঈশ্বর আমার নাম রামু আমি মুসলিম না তবে আমি মুসলিম পরিবেশে জন্মেছি আর সেখানেই বড় হয়েছি আমি পড়াশোনা করেছি একটি মুসলিম স্কুলে নবী মোহাম্মদ সাল্লাহ শিক্ষা আর পবিত্র কোরআন আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে আর আমি পবিত্র কোরআনের ইংরাজি আর তামিল অনুবাদ পড়েছি খ্রিস্টান ধর্ম পৃথিবীর সব জায়গায় ছড়ানো হয়েছে আর পৃথিবীর সব জায়গায় এই ধর্ম অনুসারী আছে কারণ আমার ধারণা এই ধর্মটাকে ছড়ানো হয়েছে প্রত্যেক ভাষায় অন্যদিকে ইসলাম ধর্ম জোর দিচ্ছে শুধু আরবি ভাষার উপরে আমার ধারণা বিশেষ করে এই কারণে মানুষ ইসলাম ঠিকমতো পালন করতে পারে না আর পবিত্র কোরআনের কথাগুলো বুঝতে পারে না সেই জন্য এই সমস্যাটার কোনো সমাধান আছে যে স্থানীয় ভাষায় প্রার্থনা বা উপাসনার কাজ করা যাবে এখন ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা সবচেয়ে বেশি এই কাজটা সমাজের কিছু লোক ইচ্ছাকৃত করছে এটা উচিত না আমি অন্তত সব মিথ্যা আর বানানো খবরে বিশ্বাস করি না তাই আমি জানতে চাচ্ছি এই সমস্যাটার কি কোনো সমাধান আছে আর উপাসনার সময় কি স্থানীয় ভাষা ব্যবহার করা যাবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানটা আসলে আমার বেশ ভালো লাগছে আর আপনিও এখানে খুব সুন্দর একটা প্রশ্ন করলেন আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে শ্রোতাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি এখন এখন আমি প্রথমে আপনার উত্তরটা দেওয়ার আগে মুসলিম ভাই বোনদের সাথে কিছু কথা বলি যখন কোন লোক আপনার কাছে ইসলাম ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন করেন সেটা দুরকম হতে পারে প্রথমটা হলো সেই লোকটা কি বলতে চাচ্ছে আপনাকে সেই প্রশ্নটা বুঝতে হবে দুই নম্বর পয়েন্ট হলো আপনাকে সেই প্রশ্নটার উত্তর জানতে হবে তা না হলে সেই লোকের নাম ঠিকানা নিয়ে রাখতে হবে যাতে পরে তার সঙ্গে যোগাযোগ করা যায় আন্দাজে কিছু বলবেন না এটা খুবই ভুল ইসলামে। আর আমি আপনাদের অনুরোধ করব সহজ সরল ভাষায় প্রশ্নগুলোর উত্তর দিতে আর এই প্রশ্নটা একেবারে সহজ সরল প্রশ্নটা নিয়ে কোনো সমস্যা নেই তবে এভাবে সবাই প্রশ্ন করে না কিছু লোক আপনাকে প্রশ্ন করবে অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে তারপর বলবে আপনারা মুসলমানরা সবাই সন্ত্রাসী কেন এই ধরনের প্রশ্নে আগে থেকেই কিছু কাল্পনিক জিনিস অনুমান করা থাকে আপনি তার উত্তর দিতে পারবেন না যে প্রশ্নের ভেতরে মিথ্যে রয়েছে আমিও সেটার উত্তর দিতে পারবো না উত্তর দিলে মানুষজন সবাই ভুল বুঝবে একটা উদাহরণ দিই আপনি কি আমার প্রশ্নটার উত্তর দিতে পারবেন হ্যাঁ অথবা না আমি বললাম হ্যাঁ আপনার প্রশ্নটা করুন আপনার মা কি এখনো জেলে আছে আমার মা তো কখনো না 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 হ্যাঁ অথবা না আমার মা তো না না হ্যাঁ অথবা না যে কোনো একটা বলতে হবে কিন্তু আমার মা তো না আপনার মা জেল থেকে বের হয়েছে আমার মা তো জেলে নেই আর কখনো জেলেও ছিল না আর হ্যাঁ যা তোমার মা জেল থেকে বের হয়েছে তাহলে এ ধরনের প্রশ্নগুলো করে থাকে সাংবাদিক আর মিডিয়ার লোকেরা আর কিছু লোক যারা সবসময় গন্ডগোল করতে চায় আপনি যেভাবেই সেটার উত্তর দেন না কেন আপনি হারবেন কারণ আপনি এখানে কোনোভাবে সত্যি কথাটা বলতে পারবেন না কারণ প্রশ্নটার ভেতরে মিথ্যে রয়েছে এক নম্বর এবারে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি আপনি বললেন যে পবিত্র কোরআনকে যে কোনো ভাষায় অনুবাদ করা যায় এটা সত্যি না কোনোভাবেই সম্ভব না পবিত্র কোরআনকে পৃথিবীর কোনো ভাষাতে অনুবাদ করা যাবে না পবিত্র কোরআনের কয়েকটা শব্দের অনুবাদ করা যায় সেই কিছু অনুবাদ আমি আজকের এই অনুষ্ঠানে বলেছি ইংরেজি ভাষার ইটিমোলজি নিয়ে আমার আগ্রহ আছে একটি শব্দকে ভেঙে ফেলা আমারও বেশ ভালোই লাগে এভাবে শব্দটাকে ভেঙে আমরা মূল শব্দটা খোঁজার চেষ্টা করি তারপরেও এভাবে সবকিছুর অনুবাদ করা সম্ভব না সুরা ফাতিহার অর্থ লিখতে গেলে হাজার হাজার কাগজ লাগবে এই সাতটা আয়াতের সুরা এই সুরাটাকে যদি আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করা যায় তাহলে বুঝলেন যে পবিত্র কোরআনের ভাষাটাকে অনুকরণ করা যায় না নকল করতে পারবেন না সেভাবে কোনো কাজ হবে না এটাই হলো কোরআনের অলৌকিক যদি কোরআন সম্পর্কে সন্দেহ থাকে তাহলে এমন একটা বই লিখে দেখান আর যদি তেমন কিছু লিখতে পারেন তাহলে প্রমাণ হয়ে যাবে কোরআন ভুল চেষ্টা করে যান চোদ্দশো বছরে এই কাজটাকে করতে পারেনি আর কোরআনেও বলা হয়েছে যে অবিশ্বাসীরা কি বুঝতে পারে না যে এই বই যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকত আজকের দিনে ক্যালিগ্রাফিতে আমরা যে কোরআন দেখতে পাই সেখানে আছে ছয় হাজার চারটা পৃষ্ঠা ছয় হাজার তিনশো সাতাশটা আয়াত আছে সেখানে তাদের মধ্যে একটা আয়াত পরস্পর বিরোধী নয় তখনই পরস্পর বিরোধী হবে যখন আপনি অন্য ভাষায় অনুবাদ করবেন আর লোকজন সবাই কোরআনের ব্যবহার করেছে তাই আপনি যদি অন্য ভাষায় অনুবাদ করতে চান হ্যাঁ খুব ভালো কথা সেটা নিয়ে আপনি খেলতে পারবেন এবার অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলি আপনি বললেন যে খ্রিস্টান ধর্ম আপনার মতে খুব বেশি প্রচারিত হয়েছে তার কারণ বাইবেল অনেক ভাষায় অনুবাদ করা হয়েছে আর আমি একজন প্রাক্তন মিশনারি হিসাবে আপনাকে বলছি কথাটা সত্যি নয় এভাবে ধর্মটা প্রচারিত হয়নি প্রথম দিকে খ্রিস্টান ধর্ম প্রচারিত হয়েছে বাইবেলের মাধ্যমেই প্রচার করেছে যিশু শিষ্যরা আর তারা যাদের দাবি তারা যিশুকে চেনে স্বপ্ন অথবা এ ধরনের অভিজ্ঞতা থেকে আর তারপর তারা বাইবেলের কথাগুলো অন্যান্য ভাষায় অনুবাদ করতে লাগলো এই অনুবাদগুলো দিয়ে খুব একটা কাজ হলো না তখন তারা দেখতে পেল যে মানুষজন তাদের মুখের কথাকে মেনে নিচ্ছে তখন তারা নির্দেশগুলো পরিবর্তন করতে লাগল তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নির্দেশগুলো প্রচার করতে লাগল বাইবেলের কথা অনুযায়ী যীশু বলছেন শুধুমাত্র ইসরায়েলের বিপদগামী লোকদের জন্যই আমাকে পাঠানো হয়েছে তাকে প্রশ্ন করা হলো সবচেয়ে প্রধান নির্দেশটা কি যীশু বললেন হে ইসরায়েলবাসী তোমাদের ঈশ্বর মাত্র একজন আর সেই ঈশ্বরকে মন প্রাণ দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে তাহলে এটা পরিষ্কার যে যিশু শুধুমাত্র ইসরায়েলবাসীর জন্য কিন্তু পরবর্তীতে অন্য একজন আসলো তারপর দাবি করলো যে স্বপ্ন দেখে আর এই ধরনের কিছু অনেক কিছু সে জানতে পেরেছে থেকে। এই কথাগুলো আছে তিনবার গল্প বলা হয়েছে আর তিনবারই গল্পগুলো আলাদা হয়েছে একটা গল্পে যিশুকে কেউ দেখেনি তার কথাও কেউ শোনেনি আরেক গল্পে যিশুকে সবাই দেখেছে তার কথাও শুনেছে আরেক গল্পে যিশু যে পথে যাচ্ছেন অন্যরও সে পথে যাচ্ছে এক জায়গায় যিশু পুরোপুরি অন্ধ দেখতে পাচ্ছে না আরেক জায়গায় তিনি অন্ধ নন্নি তার মুখটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে আর এজন্যই বাইবেলের কথাগুলো আসলে নির্ভরযোগ্য নয় কিন্তু যদি এভাবে দেখি যে লোক ধর্মপ্রচার করছে সে যদি জায়গা বুঝে লোক বুঝে ধর্মটা পরিবর্তন করে তাহলে সেই লোকগুলো খুব সহজেই হজম করে ফেলবে বুঝতে পেরেছেন সবাই কি বুঝেছেন আপনি যদি জায়গা আর মানুষ দেখে ইসলাম ধর্মটাকে বদলান মানুষ সেটা সহজে গ্রহণ করবে কিন্তু যদি ইসলামের কঠোর অনুশাসনের কথা বলেন নবীজি মোহাম্মদ যেগুলো বলেছেন আপনি সেটা মেনে নিতে চাইবেন না নবীজিও এই বাধাটা পেয়েছিলেন আমি আগেই বলেছি তিনি তার গোত্রের লোকদের তাদের ভাষাতে বলেছিলেন পরিষ্কারভাবে নিজের মুখে বলেছিলেন ওয়া আমি তার প্রেরিত দূত আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আমি তার প্রেরিত দূত তারা পরিষ্কারভাবে বুঝেছিল তারা ভাষাটাকে প্রত্যাখ্যান করেনি নির্দেশকে প্রত্যাখ্যান করেছে এই কথাটা আমাকে বলেছে অনেক মিশনারি আমার চাইতে অনেক উপরের ক্যাথলিক মিশনারি বলেছে অন্যান্যরাও তারা তাদের ধর্মের যে জিনিসটা সবচেয়ে পছন্দ করে সেটা হলো তারা ধর্মটাকে সমাজ আর মানুষ অনুযায়ী বদলে নিতে পারে আর পোপের নির্দেশে চার্চের নির্দেশে তারা একটা ছুটির দিন পালন করে যেটা আসলে অন্য সংস্কৃতির ঐতিহ্য আর এটা করছে তিনশো পঁচিশ সাল থেকে নাইসিয়ার কাউন্সিল খ্রিস্টান ধর্মের প্রথম সভাটা হয় তিনশো সালে সেখানে তারা ঠিক করে যীশু খ্রিস্টের জন্ম তারিখটা বদলে দেবতা মিথ্রাসের জন্ম তারিখ সেখানে বসানো হবে সেটা হলো পঁচিশে ডিসেম্বর তারা খ্রিস্টান ধর্মে আনলো ইস্তারের ভোজ্য উৎসব এখন স্টার বলি স্থান হল উর্বরতার দেবী এভাবেই খ্রিস্টান ধর্মে এই নিয়মগুলো আপনারা ইস্টারের সময় খরগোশ আর ডিম দেখে থাকবেন এভাবে ইস্তারের পূজা করা হতো তারা এসব নিয়ম চালু করেছে যখন বাইবেল পরিষ্কারভাবে তার নির্দেশ দিচ্ছে যে তোমরা অবশ্যই সাবাদকে মনে রাখবে সাবাদকে পবিত্র রাখবে মহান স্রেষ্টার্জন এ কথার মানে কি এর মানে কি ইস্টারের দিন না সাবাতের দিনটা কবে কবে আপনারা কি জানেন এটা একটা হিব্রু শব্দ শব্দটার তারা মানে কি এটা আবার একটা আরবি শব্দ সাবা এই শব্দটার শব্দটার মানে মানে কি কি এই শব্দটা আহ শুরু করি সপ্তাহের প্রথম দিন সানডে সবাইকে এটা মানবেন অর্থাৎ এক দুই মুন্ডে আচ্ছা সানডেতে মানুষ সূর্যের পূজা করত সেই সময় রোমান সাম্রাজ্যে দ্বিতীয় দিনে তারা চাঁদের পূজা করত যারা চাঁদের পূজা করত তারা এই পূজা করত তারা পূজা করত জুস ডেতে আর যারা ওডিনের পূজা করত ইউরোপের নরয়ের দেবতা তারা পূজা করত উডনেস ডেতে আরেক দেবতা থর ইনি যুদ্ধের দেবতা ফ্রাইডে দেবতা ওডিনের ছেলে তার পূজা করা হতো স্যাটার্ন শয়তানের পূজা করে কোনদিন তাহলে এভাবে আমরা পাচ্ছি পুরো সপ্তাহ আর প্রত্যেক ধর্মের লোক নিজের মতো করে ধর্ম পালন করে কিন্তু বাইবেলে পরিষ্কারভাবে আছে আর আপনারাও দেখে থাকবেন যে লোকগুলো ইহুদি ধর্ম পালন করে তাদের কাছে সপ্তম বা সাবাতের দিন হল যেদিন উপাসনা করা হয় এটা সত্য না মিথ্যা এখন কে তাদেরকে বদলানোর অধিকার দিল সপ্তাহের প্রথম দিন থেকে একেবারে শেষ দিনে রবিবারে তারা সূর্য দেবতার উপাসনা করত এটাকে কি কাকতালীয় ভাববেন একজন সূর্য দেবতার ইনভিক্টাসের প্রধান পুরোহিত রোমান সম্রাট ছিলেন চার্চের সভাপতি সেই চার্চগুলোকে বলা হয় ক্যাথলিক যার অর্থ সর্বজনীন ধর্ম তার নিজের ধর্ম যেটা আগেই ছিল কনস্টান্টিন খ্রিস্টান চার্চগুলোতে তার ধর্মের নিয়ম চালু করলেন আর উপাসনার দিনটা শনিবার থেকে বদলে রবিবার করলেন এটা কেন করলেন তিনি কারণ তিনি ছিলেন সূর্যের পূজারী তাহলে দেখা যাচ্ছে যে যে ধর্মে যদি যদি কোনো পরিবর্তনের কথা বলা হয় তাতে করে ধর্মটা মেনে নেয় তাই তারা বলতে লাগলো কি এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না ঠিক আছে আমরা এটা পাল্টে দিচ্ছি যেটা পছন্দ করেন যেমন ধরেন যে একজন মাত্র ঈশ্বর কি পছন্দ হচ্ছে না ঠিক আছে ঈশ্বর তিনজন মিলে একজন তবে ঈশ্বরের কোনো ছেলে মেয়ে নেই আচ্ছা ঈশ্বরের একটা ছেলে থাকলে ভালো হয় ঠিক আছে তার একটা ছেলে আছে ঈশ্বরের স্ত্রী নেই এটা পছন্দ হচ্ছে না আচ্ছা ঈশ্বরের মা আছে তারা এখনো বলে আর ক্যাথলিক চার্চ বলে ঈশ্বরের মা আছে ঈশ্বরের তাহলে মা আছে ঈশ্বরের কোনো দাদি আছে এমন কথা শুনেছেন আপনারা না ব্যাপারটা নিয়ে আপনারা হাসাহাসি করবেন না আইডিয়াটা বেশ ভালো একবার এক রোমান ক্যাথলিক যাজক আর আমি জেলখানায় বন্দীদের সাথে দেখা করতে গিয়েছিলাম কথায় কথায় তিনি বললেন আমি আমার ধর্মকে ভালোবাসি আমি বললাম যে আমিও আমার ধর্ম নিয়ে সন্তুষ্ট তিনি বললেন যে খ্রিস্টান ধর্মটাকে বদলানো যায় তিনি আমাকে দক্ষিণ আমেরিকার একটা ঘটনা বলেছিলেন যেখানে তারা এপিফেনীর ভোজ উৎসবটাকে জানুয়ারির ছয় তারিখে তাদের ধর্মের ভিতর ঢুকিয়ে দিলেন যেখানে আগে থেকে ধর্ম প্রচলিত ছিল যারা এই তারিখটাকে ধর্মীয়ভাবে পালন করতো আর আমরা বললাম ঠিক আছে পালন করো তবে শুধুমাত্র নামটা বদলে দাও তারপর আমরা এই তারিখটা উৎসব পালন করবো চালিয়ে যাও দারুণ না ব্যাপারটা দারুণ না আপনার আগের ধর্মবিশ্বাসটাই এখনো টিকে আছে আগে যাকে পুজো করতেন এখনও তাকে পুজো করবেন তবে এখন আপনার দরকার হবে একটা ক্রস আর লাগবে কিছু নতুন শব্দ আর যদি ইন্ডিয়া আপনারা একটু ভালো করে দেখেন এখানে খ্রিস্টের যে চেহারাটা দেখি সেটা দেখতে অনেকটা হিন্দু দেবতাদের মতো আর আমি বলি ওয়াও এটা আবার কি আর মেক্সিকোতে আমি একই ধরনের জিনিস দেখেছি যে সেখানে যীশু খ্রিস্টের চেহারা একেবারে মেক্সিকানদের মতো তাহলে খ্রিস্টান ধর্মটা হয়ে গেল তাদের ধর্ম আর ইসলাম ধর্ম আমরা দেখি যে সবকিছু এক কিছুই বদলায় না আর সমস্ত সম্মান সমস্ত মর্যাদা একজন ঈশ্বরের জন্যই আমি এই ধর্মটাকে বদলানোর কে আল্লাহ পবিত্রক্রণে বলেছেন আউজ বিল্লাহ হিমিনা শহীদ আনির রাজিম ইন আদ্দিন নিঃসন্দেহে ইসলামী আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুহানতা আলার কাছে তার কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ এই একই সুরায় পবিত্র সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেছেন ওয়ামা নিয়াদাগী গায়রুল ইসলাম আদিনা তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বা জীবনাদর্শন গ্রহণ করতে চায় আল্লাহ কখনোই কবুল করবেন না আর পরকালের জীবনে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তাহলে আপনাদের যা বললাম আপনারা সোজাসুজি প্রশ্ন করলে আমিও সোজাসুজি উত্তর দেব আপনার প্রশ্নটা আমার পছন্দ হয়েছে আপনি এখানে আপনার মতবাদটা বলেছেন সেটা খুবই ভালো লেগেছে আপনার প্রশ্নটার জন্য অনেক ধন্যবাদ আর আমি আশা করব ইসলাম ধর্ম সম্পর্কে আপনারাও সঠিক ধারণাটা পেয়েছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার প্রথমে এক ভাই আপনাকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহর কোনো আকার বা প্রতিকৃতি আছে কি না আর তিনি কোথায় থাকেন এই আর আপনি সেখানে প্রথম অংশটার উত্তর দিয়েছেন আল্লাহর কোনো আকার বা প্রতিকৃতি আছে কি না কিন্তু আপনি প্রশ্নটার দ্বিতীয় অংশের উত্তর দেননি যেটা ছিল আল্লাহ কোথায় থাকেন আসুন দেখি পবিত্র কোরআনে আল্লাহ তালা এই কি বলেছেন আর তিনি পবিত্র কোরআনে বলেছেন যে তার সৃষ্টির কোনো কিছুর সাথে তাকে তুলনা করা যায় না বিশ্বজগতের জগতের কোনো কিছুর সাথে আল্লাহ তুলনা হয় না তাহলে আমাদের স্রষ্টা তার সৃষ্টির মতো নন আর আল্লাহ বলেছেন লাইসা কামিক তিনি তার সৃষ্টির মতো নন তার সৃষ্টির মতো নন তার সমতুল্য আর কিছুই নেই তিনি বলেছেন ওয়ালামিয়ান আহাদ তাহার সমতুল্য আর কেউ নেই তিনি অনন্য আল্লাহ এখানে বলছেন আহাদ যেটা এসেছে মূল আরবি শব্দ ওয়াহাদ থেকে অর্থাৎ এক তার মানে অদ্বিতীয় তার মতো আর কেউ নেই তাহলে আল্লাহ এতটাই অনন্য যদিও তিনি বলেছেন তার মুখ আছে তিনি বলেছেন তার হাত আছে তিনি তার নিজের কথা বলেছেন তবে আমরা বলবো না সেটা আমাদের হাতের মতো আমাদের আঙ্গুলের মতো আঙ্গুলের ছাপ এমন না এমন মোটেও না মুখ আছে মানে আমাদের মতো কি ভুরু আছে এগুলো দরকার কেন খেলা করতে চান তাই আপনার ঈশ্বরকে নিয়ে খেলা করার কোন রকম দরকার নেই ঈশ্বর তার আসমানি কিতাবে যা বলেছেন সেগুলো আপনি মেনে চলুন আর যদি বুঝতে না পারেন যারা জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তবে দয়া করে এমন প্রশ্ন আর করবেন না যে আল্লাহ তিনি কোথায় থাকেন আর আপনি ইসলাম ধর্ম মানলে এমন প্রশ্ন কখনোই করবেন না কারণ এটা প্রায় দেখা যায় যে মানুষ বলে যে ঈশ্বর সব জায়গায় আছেন এখন হিন্দুরা এটা বললে একটা অর্থ দাঁড়ায় আর মুসলিমরা বললে আরেকটা অর্থ দাঁড়ায় যেমন ধরেন আমেরিকায় যে রেড ইন্ডিয়ানরা বসবাস করে তাদের নিজস্ব কিছু ধর্ম আছে তারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা তিনি সৃষ্টির মধ্যেই ছিলেন তবে অনেকে এটা মানে না তারা বলে তিনি সৃষ্টির বাইরে যারা বলে সৃষ্টির মধ্যে তারা বলে তিনি বিশ্ব বিশ্বজুড়ে আছেন ঈশ্বর বিশ্ব জগতে সব জায়গায় ছড়িয়েছেন তিনি সব কিছুর ভেতরে আছেন এটাকে বলে প্যান্থজম এই মতবাদ বলে যে ঈশ্বর সব কিছুর মধ্যে আছেন তবে মুসলিমরা এমন কিছু বিশ্বাস করে না আমরা যেটা বিশ্বাস করি যে আল্লাহ দয়া সব জায়গায় আছে সবখানে তার দৃষ্টি সব জায়গায় আছে তার জ্ঞান সব জায়গায় আছে আর তার করুণা সব জায়গায় আছে সৃষ্টির প্রতি তার ভালোবাসা সব জায়গায় আছে তার ক্ষমাশীলতা সব জায়গায় আছে তবে আমরা আল্লাহকে মানুষের প্রতিকৃতির মতো কোনো মূর্তি হিসেবে কল্পনা করি না আল্লাহ সবান তাল্লাহ আসলে নিরাকার এই বিশ্বজগতে এমন কোন ঘটনা ঘটে না যেটার সম্পর্কে আল্লাহ জানেন না তিনি সব কিছুই জানেন আর একথা আমরা বলি যে তিনি সৃষ্টির ভেতরে আপনাদের কাছে ব্যাপারটা আর একটু ভালোভাবে ব্যাখ্যা করি গ্রিক আর রোমানদের আমলে যেসব জ্ঞানী দার্শনিকরা ছিলেন তারা সাধারণ মানুষদের সাথে কথা বলার সময় একটা প্রশ্ন করতেন তারা জিজ্ঞেস করতেন যে তুমি ঈশ্বরে বিশ্বাস করো একজন নাস্তিক প্রশ্ন করছে একজন বিশ্বাসীকে বিশ্বাসীর লোকটা বলবে হ্যাঁ করি হ্যাঁ আচ্ছা ঈশ্বর কি সব কিছু করতে পারেন হ্যাঁ করতে পারে না এমন কিছু আছে নাই ঠিক আছে ঈশ্বর মরতে পারে বোল্ড আউট সে যদি বলে হ্যাঁ ও তাহলে মরে গেল সরি আরেকটা প্রশ্ন করি ঈশ্বর মিথ্যে বলেন না আরে তুমি তো বললে সব পারে ঠকাতে পারে না আরে তুমি তো বললে সব পারে এইভাবে বিভিন্ন রকম প্রশ্ন করে আপনাকে তারা একদম বোকা বানিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এসব বাদ দাও একটা প্রশ্ন করি ঈশ্বর কি পাহাড় বানাতে পারেন হ্যাঁ তিনি পাহাড় বানাতে পারেন বড় পাহাড় বানাতে পারেন অবশ্যই খুব বড় পাহাড় বানাতে পারেন হ্যাঁ এমন পাহাড় বানাতে পারেন যেটা খুব বড় যে কেউ নড়াতে পারবে না সেটা অবশ্যই অবশ্যই ঈশ্বরও নাড়াতে পারবেন না ও আ এখানে আপনি কি বলবেন কারণ ঈশ্বর নিয়ে আপনি যেভাবে ভাবছেন আর ঈশ্বর নিয়ে একজন নাস্তিক যেভাবে সেটা একেবারে আলাদা আমি দেখছি যে মুসলমান ভাইদের মতো অনেক খ্রিস্টান ভাইয়েরাও একই প্রশ্ন করছেন আমি প্রশ্ন করছি এক্সকিউজ মি আপনারা কেন একই প্রশ্ন দিয়ে আক্রমণ করছেন যখন আপনাদের মতো আমরাও নিরাকার ঈশ্বরে বিশ্বাস করি নিজেদের বিশ্বাসকে আক্রমণ করছেন আমরা বলি না যে আল্লাহ তার সৃষ্টির মধ্যে আছেন আর এই কারণে আমরা কোনো সমস্যা তো পড়ি না কারণ আল্লাহ কি এমন পাহাড় বানাতে পারেন যেটা নিজে না না এটা সৃষ্টি সৃষ্টি। তাই আমি উত্তর দিয়েছি এই কথাটা ভেবে আল্লাহ এমন পাহাড় তৈরি করতে পারেন যেটা তার সৃষ্ট কেউ কখনো নড়াতে পারবে না কিন্তু আল্লাহ সৃষ্টির ভেতরে নন আর তিনি এইভাবে জিনিসপত্র সরান না তিনি কথা বাইবেলে বলেছেন আর পবিত্র করে একই কথা বলেছেন আল্লাহ যখন কিছু করতে চান তিনি তখন কি বলেন কুন ফা ইয়া কোন হও আর হয়ে যায় এভাবেই সৃষ্টি করেন তিনি এভাবে কাজ করেন না যে একটা লিভার আর একটা ফালক্রাম নিয়ে তারপর আমি পাহাড়টা সরাতে পারছি না এটা খুব বড় আল্লাহ কখনো এইভাবে কাজ করেন না আর আল্লাহকে যদি তার সৃষ্টির সাথে তুলনা করেন তাহলে যে ধারণাটা তৈরি হবে তাতে মানুষ সহজেই বিপথে চলে যাবে তখন আপনার মধ্যে যে ধর্মবিশ্বাস সে কি হবে আপনি আর নিশ্চিত থাকতে পারবেন না দ্বিধা কাজ করবে তখন আপনি সঠিক পথে চলার জন্য কোনোরকম রকম দিক নির্দেশনাও পাবেন না তাই আমাদেরকে এ কথা মেনে চলতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে ঈশ্বর কারো সমতুল্য নন তিনি তার সৃষ্টির মতো নন তিনি তার সৃষ্টির মধ্যে নেই সব কিছু সৃষ্টি হয়েছে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে আর আল্লাহ তালা চিরস্থায়ী তার কোন রকম শুরু নেই কোন রকম শেষও নেই পবিত্র বাইবেল পবিত্র বাইবেলের কথা বলছে আর পবিত্র কোরআন কথা বলছে আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করবেন না আর আমরা যদি এভাবে দেখি তাহলে অনেক কিছু সহজ হয়ে যায় ঠিক আমার নাম নির্মল রাজ আমাকে আমার মুসলিম বন্ধুরা বলেছে যে ঈশ্বর আমাদের বানিয়েছেন তার উপাসনার জন্য যারা তার উপাসনা করবে তারা স্বর্গে যাবে আর যারা উপাসনা করবে না তারা নরকের আগুনে পুড়বে এখন আমার প্রশ্নটা হলো আমাদের এই জীবনের উদ্দেশ্য কি শুধু ঈশ্বরের উপাসনা করা আর জীবনের জীবনের কি কি। অন্য কোনো উদ্দেশ্য আছে যদি থেকে থাকে তাহলে আসল উদ্দেশ্যটা আমার ধারণা আপনি ঈশ্বরে বিশ্বাস করেন ঠিক আচ্ছা ঠিক আছে তাহলে যদি ঈশ্বরে বিশ্বাস করেন ঈশ্বরকে মহান বলে মানেন আপনি অথবা তিনি করুণাময় তিনি মানুষদের চাইতে অনেক বড় ঠিক হ্যাঁ তাহলে ঈশ্বরকে আমরা আমাদের সাথে তুলনা করতে পারি না ঠিক না ভুল তারপরেও আমি একটা প্রশ্ন করি আপনার বস আপনি তো চাকরি করেন না কোনো চাকরি করেন আশা করি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা যা হোক যদি কোনো চাকরি করেন হ্যাঁ আপনার একজন বস থাকবে ঈশ্বর আর অনেক বড় তিনি এই বিশ্বজগতের মালিক আর আপনার বসের চেয়ে অনেক বড় ঠিক হ্যাঁ ধরেন আমি একটা চাকরি করি আর আমি কখনোই আমার মালিককে বলবো না কেন কেন আমাকে চাকরি দিলেন এটা হবে একটা বোকার মতো প্রশ্ন এখন আপনার বসের সাথে ঈশ্বরের তুলনা করে দেখি আমি আল্লাহকে কখনোই বলবো না আমাকে কেন সৃষ্টি করলেন কিন্তু তারপরও আল্লাহ এটার উত্তর দিয়েছেন এরপরেও আল্লাহ বলেছেন তোমাদের আমি সৃষ্টি করেছি কেবলমাত্র একটি উদ্দেশ্যে আর ওই উদ্দেশ্যটা হল তোমাদের জীবন যেভাবে পরিচালিত যেভাবে পরিচালিত করতে আমি তোমাদের নির্দেশ দিয়েছি এখন জানে না আপনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে কিছু জানেন না আমি খ্রিস্টান হয়ে জন্মেছিলাম এখানে আপনাদের সামনে কথাটা না বললেও চলতো তবে খ্রিস্টান ধর্ম একই কথা বলছে সত্যি আর আল্লাহর নির্দেশ মেনে না চললে আপনি বেহে যেতে পারবেন না সম্ভবত আপনার ধর্ম এমন কিছু নিয়ম আছে আর সেগুলো মেনে না চললে আপনার বিপদে পড়তে পারেন ঠিক বলেছি তাহলে একইভাবে ভাবে আরো বলা হচ্ছে আল্লাহ বলছেন তোমরা যদি আমার নির্দেশ মতো কাজ করো সেটাই হলো সঠিক জীবন এগুলো মেনে চলাটাকে বলা হয় ইবাদত মুসলিমদের জন্য এমন কি যখন আমার স্ত্রীর সাথে কথা বলি ভালো ব্যবহার করছি আল্লাহ সেজন্য আমাকে পুরস্কার দেবেন একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি কথাটা তার সাহাবীদের বললেন তখন একজন বলে উঠল কি আমার তো এটাই ভালো লাগে নবীজি বললেন হ্যাঁ কিন্তু অন্য মহিলার কাছে যাওয়া সেটা নিষিদ্ধ এটার জন্য তুমি শাস্তি পাবে ঠিক সে বলল হ্যাঁ তাহলে যদি নিজের স্ত্রীর সাথে সময় কাটাও তুমি পুরস্কার পাবে সেই সাহাবী তখন বাসায় চলে গেল আমার নাম শঙ্কর আমি বায়োটেকনোলজি সেকেন্ডারি স্টুডেন্ট আমি হিন্দু ধর্মের অনুসারী আর আমি একজন নিরামিষ ভোজি ভেজিটেরিয়ান আমার বন্ধুরা বিভিন্ন ধর্মের অনুসারী আর সব বন্ধুই আমিষ ভোজি কিন্তু আমার মুসলিম বন্ধুরা খাবার সময় জিজ্ঞাসা করে যে খাবারটা হালাল কিনা এখন আমার প্রশ্নটা হলো আমিষ খাওয়াটা ঠিক না ভুল সেটা নিয়ে আমি কিছু বলবো না কারণ আমি আসলে এ ব্যাপারে কিছু জানি না এখানে আমার প্রশ্নটা হলো তারা খাওয়ার সময় কেন হালাল খাবারটা চাচ্ছে আসলে এখানে তো একটা পশুকে হত্যা করে তারপর খাওয়া হচ্ছে সবার জীবন কি সমান আমি মুসলমান হওয়ার পর একটা অসাধারণ জিনিস দেখেছিলাম যে পবিত্র উল্লেখ করা আছে কোন পশুর মাংস খাওয়া যাবে না আর কোন পশুর মাংস খাওয়া যাবে এখানে বলা হচ্ছে হালাল আমি এখানে উপস্থিত সকল দর্শক শ্রোতাদের বোঝার সুবিধার জন্য বলছি হালাল একটা আরবি শব্দ যেটা খাওয়ার অনুমতি আছে আর এর বিপরীত শব্দটা হচ্ছে হারাম যেটা খাওয়ার অনুমতি নেই আর পবিত্রকরণে বেশ কিছু আয়াতে এ ব্যাপারে বলা হয়েছে যে কোন খাবার খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না আল্লাহ আমাদের বলেছেন সুরা মাইদার তিন নম্বর আয়াতে আছে হুর্রে মাত আল্লা কুম তোমাদের জন্য হারাম করা হয়েছে যে খাবারগুলো নিষিদ্ধ করা হয়েছে মৃত জন্তু যে পশু জবাই করার আগে মারা গেছে রক্ত শুকরের মাংস এবং যে পশু জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে অথবা যে পশুকে শ্বাসরোধ করে বা আঘাত করে হত্যা করা হয়েছে অথবা কোনো উঁচু স্থান থেকে পড়ে মারা গেছে অথবা সিং আঘাতে মারা গেছে এবং যে পশুটার কিছু অংশ কোনো হিংস্র জন্তু খেয়ে ফেলেছে তবে যেগুলো জীবিত অবস্থায় জবাই করেছে সেগুলো ছাড়া আর যে পশুকে বলি দেওয়া হয় এ ব্যাপারটা আপনাদের বলি যে পশুকে বলি দেওয়া হয় এখানে বলা হচ্ছে পূজার বেদির কথা নকল ঈশ্বরের বেদি যে পূজার বেদির উপর মানুষ বিভিন্ন পশু বলি দেয় সূর্য দেবতা চন্দ্র দেবতা ইত্যাদির নামে যে বলি দেওয়া হয় সেটা এছাড়াও জুয়ার তীর দিয়ে ভাগ্য গণনা করা এই জিনিসটাকেও ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে আর আজকে কাফিররা তোমাদের দিনের বিরুদ্ধে গিয়ে শুধু হতাশ হয়েছে সুতরাং তাদের নয় আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের প্রতি আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম এবং ইসলাম ধর্মকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম তবে কেউ পাপের দিকে যদি না ঝোঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হয় তখন আল্লাহ তালা তো ক্ষমাসীন পরম দয়ালু আমি এখানে আপনাদের যে কথাটা বলতে চাই সেটা হলো যে এখানে পরিষ্কারভাবে বলা আছে জবাই করার সময় অবশ্যই আল্লাহর নাম নিতে হবে এমন অনেক নিয়ম আছে পশু জবাই করার ক্ষেত্রে এমন অনেক নিয়ম আছে ইসলামে দুটো ভিন্ন ধরনের রীতি আছে অধিকার আর সীমাবদ্ধতা আমাদের যে অধিকার আছে তার সীমাবদ্ধতাও আছে একটা পশুর জীবন নেওয়ার অধিকার আপনার আছে তবে সেক্ষেত্রে বিশেষ কিছু শর্তও রয়েছে যদি এই শর্তগুলো না মানা হয় এটা হারাম হত্যার অনুমতি নেই একইভাবে জবাই করার কিছু নিয়ম আছে এমন না যে আপনি একটা হাতুড়ি দিয়ে পশুটার মাথায় বাড়ি মারলেন আল্লাহ কথা করোনাই বলেছেন এখানে নিয়মটা হলো পশুটাকে একদিকে কাত করে শোয়ানো হয় তারপর পশুটার গলার শিরাটায় হাত দেবেন ছুরিটা তখন নজরের বাইরে রাখা হয় ছুরিটা খুবই ধারালো আমি নিজেও অনেক জবাই করেছি ছুরিটা এতই ধারালো থাকে যে আপনার আঙুল কেটে গেলেও টের পাবেন না তারপর ছুরিটা পশুটার গলায় ঠেকিয়ে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবর তারপর ছুরি দিয়ে তাকে জবাই করবেন পশুটা বুঝতেও পারবে না যে সেখানে কি হচ্ছে সে কোনো কিছুই অনুভব করবে না পশুটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে কারণ তার ব্রেনে আর অক্সিজেন যাচ্ছে না সে ঘুমিয়ে পড়বে এভাবেই জবাই করা হয় এই হলো জবাই করার নিয়ম এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্তটা বের হয়ে যায় আর পশুটার জন্য এটা কম যন্ত্রণাদায়ক তারপর আপনারা এর মাংস খেতে পারেন কারণ আপনারা আল্লাহর কাছে দয়া চেয়ে বিসমিল্লা বলেছেন যখন এই পশুটাকে আপনারা যখন পশুটাকে জবাই করতে যান এছাড়াও আরেকটা কথা মনে রাখবেন যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে যদি মাংস খেতে না চান সেটা আপনার ব্যাপার তবে এটাকে কোনো ধর্ম বানাবেন না কারণ আল্লাহ এটাকে ধর্ম বানাননি আর নবী সাল্লা সাল্লাম তিনিও প্রত্যেক মাংস আহার করতেন না তিনি এটা করতেন না আমরা অনেক কিছু করি যেগুলো তিনি করতেন না তিনি একেবারে পেট পরে খাওয়া দাওয়াও করতেন না তাহলে এরকম আরো অনেক ব্যাপার আছে যেগুলো আমাদের খেয়াল করা উচিত কিন্তু আমরা সেসব ব্যাপারগুলো খেয়াল করি না আর এখানে আমি কারো ভুল ধরতে চাচ্ছি না তবে ইসলাম ধর্মে আমিষ ব্যাপারটা ব্যাখ্যা দিচ্ছি আমি নিজেও আগে ভেজিটেরিয়ান ছিলাম আমি ইসলাম গ্রহণ করার পর আমার কাছে খুব অবাক লাগলো এখন আমাকে জবাই করতে হবে আমি আমার জীবনে কোনোদিন পশু জবাই করিনি এখন আবার মাংস খাবো আমি কিন্তু তারপর দেখলাম যে নবী সাল্লাম এটা করেছেন আর অন্যান্য নবীরাও করেছেন আর ঈশ্বরের প্রেরিত প্রত্যেক রাসুলি জানতেন কিভাবে জবাই করতে হবে কিভাবে মাংস খেতে হবে কিভাবে যেতে হবে। কিভাবে হবে। ইসলাম ধর্মে আছে পরিপূর্ণ জীবন বিধান আমার নাম আনন্দ আমার প্রশ্নটা হলো আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলি সে সময় আমরা যেভাবে ব্যবহার করি সেটা নিয়ন্ত্রণ করে সেই বিশেষ মুহুর্তে আমাদের সচেতনতা আর মানসিক অবস্থা আর সেই সময় আমাদের মধ্যে যে যুক্তি আর বিচার বুদ্ধি কাজ করে সেটা আমাদের কাজ করায় আমাদের দিয়ে কথা বলায় বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় আর তারপরে যুক্তিটা পাল্টাতে পারে মানসিকতাও পাল্টাতে পারে আপনি আগে ব্যাপারটা যেভাবে দেখেছিলেন পরবর্তীতে সেই ব্যাপারটা আপনি অন্যভাবেও দেখতে পারেন এখন আমার প্রশ্নটা হলো আপনি এখানে কিভাবে পথ নির্দেশ পাচ্ছেন যখন আপনাকে প্রত্যেকদিন বিভিন্ন সিদ্ধান্ত নিতে হচ্ছে কিভাবে পথ নির্দেশ পাচ্ছেন কথা বলার আপনি অনেক কথাই শোনেন কিন্তু জানেন না আপনি যেটা শুনছেন সেটা সত্যি না মিথ্যা আপনি এখানে কিভাবে পথ নির্দেশ পাচ্ছেন যখন এসব ব্যাপারে আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন আপনি কিছু একটা বললেন আর কিছু সময় পরে মনে হতে পারে যে না বললেই ভালো হতো এখন কিভাবে পথ নির্দেশ পাচ্ছেন যে আপনি কি বলবেন আর কি বলবেন না সেটা কি আপনার মানসিক অবস্থা সেই সময়ের মানসিক অবস্থা আর কি জন্য আপনার সেই বিশেষ কথাটা বের হবে আমরা সবাই ভুল করি আর আপনিও বললেন বললেন যে নবী আপনি তারাও আমাদের মতো মরণশীল আরও বললেন তারাও বিভিন্ন রকম ভুল করেন তাহলে আমাদের অবস্থা কি হবে যারা একেবারেই সাধারণ মানুষ আমরা বিভিন্ন রকম ভুল করি এটাই মানুষের জীবন এখানে আমরা পথ নির্দেশ পাবো কোথায় কি দিয়ে আমরা মনকে ঠিক পথে রাখবো এটাই আমার প্রশ্ন আর আমি চাই আপনি ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলবেন থ্যাংক ইউ এ আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আমার জীবনের একটা ছোট্ট গল্প বলি আপনারা হয়তো জানেন আমি আগে ছিলাম একজন মিশনারি ধর্মযাজক খ্রিস্টান ধর্মের আর আমি চাচ্ছিলাম একজন মুসলমানকে খ্রিস্টান ধর্মে নিয়ে আসতে সে বলল আমি তোমার ধর্ম গ্রহণ করব, যদি তোমার ধর্মটা আমার চাইতে ভালো হয় আমি ভাবলাম এই তো পেয়ে গেছি পৃথিবীর সবচেয়ে সহজ ধর্ম খ্রিস্টান কারণ এই ধর্মটাকে আপনি আপনার নিজের বদলে নিতে পারেন পৃথিবীর সবচেয়ে সহজ ধর্ম এটা আর আমি অন্য কিছু ভাবিনি কারণ আমি ভেবেছিলাম আমার ধর্মটা তার ধর্মের চাইতে অনেক ভালো আর তিন মাস পরে বুঝলাম যে এই লোকটা ধর্মটাই তো ঠিক কারণ এই লোকটা জানে কিভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে ঘুমাতে হয় আর ঘুম থেকে উঠতে হয় এই লোকটা জানে কিভাবে আল্লাহকে খুশি রেখে টয়লেটে যেতে হয় আর কিভাবে নিজের শরীরকে আল্লাহর নিয়মে পরিষ্কার রাখতে হয় এই লোকটা জানে কারণ তার সামনে সৃষ্টিকর্তা দেয়া পুরো জীবন বিধানটাই আছে সব মানুষের জন্য সব জায়গা আর সব সময়ের জন্য আমি ভাবলাম ওয়াও এটা তো অসাধারণ আর আজকের অনুষ্ঠানে আমরা সৃষ্টিকর্তা ধারণা সম্পর্কে ভালোভাবে বুঝলাম আমাদের এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা মাত্র একজন আর এই সৃষ্টিকর্তা কোনোভাবেই তার সৃষ্টির মতো নন তাহলে আপনি সব জানলেন ও এটাই তাহলে সব কিন্তু এটা আসলে সব নয় আপনার প্রশ্নটা খুবই সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর প্রশ্নটার জন্য কারণ আপনি এখানে যে প্রশ্নটা করেছেন সেটা আসলে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন কারণ এই পৃথিবীতে যাবতীয় জ্ঞান যদি পেয়েও যায় একটা জিনিস বাকি থাকে আর আমি যখন মিশরে ছিলাম তখন সেখানে প্রশ্ন করেছিল শেখ আপনার এখন কেমন লাগছে অমুসলিম থেকে মুসলিম হওয়ার অনুভূতি কেমন আমি বললাম জানি না চিন্তা করে বলতে হবে তখন আমার সামনে নীলনদ ছিল আমার সামনে দিয়ে নীল নদ বয়ে যাচ্ছে হঠাৎ কি মনে হল আমি বললাম আমি প্রশ্নের উত্তরটা দিতে পারবো কোন প্রশ্ন মনে নেই প্রশ্ন করেছিলেন যে অমুসলিম থেকে মুসলিম হওয়ার পর কেমন লাগছে আমি জানি তবে তার আগে আমাকে একটা কথা জানান এখানে নৌকার পেছনে একটা জিনিস নড়াচড়া করে সেটাকে কি বলে তারা বলে হাল আমি বললাম হাল আচ্ছা এবার ধরেন আপনি নৌকার উপরে আছেন রাতের বেলা নদীর মধ্যে নৌকাটা চলছে পুরো অন্ধকার আর নৌকার কোন রকম হাল নেই রাডার নেই আপনি কিছুই দেখতে পাচ্ছেন না আপনি কোথায় যাচ্ছেন জানেন না কিছুই বুঝতে পারছেন না নৌকাটা চলছে বুঝতে পারছেন আপনি ভাবছেন এদিকে যাচ্ছি ভাবছেন ওদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি অথবা এই ধরনের কিছু একটা ঘটছে আপনি আসলে জানেন না ততক্ষণ জানেন না যতক্ষণ হেদায়ত পাচ্ছেন না যখন হেদায়ত পাবেন যখন হেদায়ত পাবেন তখন মনে হবে আর আল্লাহ বলেছেন যে মানুষের চোখের উপর একটা আবরণ থাকে তারা দেখতে চায় না কিন্তু আল্লাহ সে আবরণটা খুলে দেন তাদের কানো আবরণে ঢাকা থাকে তারা শুনতে পায় না আল্লাহ সে আবরণটা খুলে দেন তাদের হৃদয়ে আবরণ থাকে আর তারা কিছুই বুঝতে পারে না যতক্ষণ না আল্লাহ সে আবরণটা খুলে দেন আমার কাছেও ব্যাপারটা একইভাবে এসেছে কারণ এক সময় আমার মনে হলো এই লোকের ধর্মটা আমার ধর্মের চেয়ে ভালো সেও তাই বলেছিল আমি তোমার ধর্ম গ্রহণ করব যদি আমারটা চাইতে ভালো হয় তোমারটা এখানে প্রমাণ দরকার তার কাছে প্রমাণ ছিল আমার কাছে ছিল না তার কাছে কোরআন ছিল আর পবিত্র কোরআন বলছে এই কথাটা আমি ইংরেজিতে বললাম আমি আরবিটাও জানতাম না কারণ এসব আমি নিজে থেকেই বলেছিলাম সকালে সকালে সেদিনটা ছিল পনেরোই জুলাই উনিশশো সাল আমার মাথা মাটিতে ছোঁয়ালাম ভেবেছিলাম কেউ আমাকে দেখছে না শুধু আল্লাহ আমাকে দেখছেন আমি আমার মাথা মাটিতে ছোঁয়ালাম একদিকে ফিরে মাথা নোয়ালাম আমি জানতাম না সেটা জেরুজালেম না মক্কার দিকে মাথাটা মাটিতে ছোঁয়ালাম আর বললাম হে আল্লাহ আমাকে পথ দেখাও পথ দেখাও আর একমাত্র নির্দেশনা তার কাছ থেকে আসে যাকে আল্লাহ পথ দেখান তাকে কেউ বিপথে নিতে পারে না যাকে আল্লাহ বিপথে চালিত করেন তাকে কেউ রক্ষা করতে পারে না আর তিনি এই পবিত্র কোরণের শুরুতে বলেছেন আপনার প্রার্থনার উত্তরে যখন বলেছেন ইহদিনা সিরাত আল মুস্তাকিম আপনি বলেছেন হে আল্লাহ আমাদের সরলপথ দেখাও আর আল্লাহর উত্তর দিয়েছেন পরের এর পরের সুরাতে আউজবিল লেহমিনা সাইতানের রাজীম বিসমিল্ল লাহি রামানের রাহিম আলিফ মিম যা লিকাল কিতাব ওলা রায়বাফি হুদা এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আর এটাই হলো তাদের পথ নির্দেশনা যারা তাদের প্রভুকে ভয় করে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবেন যারা তাকে ভয় করে তাকে শ্রদ্ধা করে সম্মান করে আল্লাহকে হৃদয় দিয়ে ভালোবাসেন মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে আর তার কাছে প্রার্থনা করে হে আল্লাহ পৃথিবীতে তোমার ইচ্ছায় পূর্ণ হবে যেমন হবে আকাশমন্ডলিতে আমি আমি আজকের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি তবে অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মহান আল্লাহকে এই জন্য যে আমরা এখানে আসতে পেরেছি আর এই অনুষ্ঠানে আল্লাহ এবং তার ইবাদত করার নিয়ে আলোচনা করতে পেরেছি আর ইসলাম ধর্মের ভাই বোনেরা এই রীতিতেই আল্লাহ তালা করে থাকেন এই ব্যাপারটা আপনারা আমার চেতে ভালো করেই জানেন তাহলে দয়া করে আপনারা আল্লাহর ইবাদত করে যাবেন সেই ইবাদত সালাত আর আমি এখানে উপস্থিত সবার জন্য প্রার্থনা করছি মুসলিম মুসলিম সবার জন্য প্রার্থনা আমাদের সবার জন্য হে আল্লাহ আমাদের পথ দেখা والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خَلَقَهُنَّ إن